গ্যারান্টি রইল 1 লক্ষ টাকা ইনভেস্ট করে আপনি মোটামুটি মাসে 30,000 টাকা ইনকাম করতে পারবেন, একদম গ্যারান্টি দিয়ে বলছি এবং প্রমাণ সহকারে বলছি। এবং যে ব্যবসায়ী আইডিয়াটি দেবো এটা আজ পর্যন্ত কেউ কোনোদিন লস খায় নাই, লাভবান ছাড়া। আপনার এলাকায় ব্যবসা আছে, প্রত্যেকটা এলাকা, প্রত্যেকটা জেলা, উপজেলা, শহরে এই ব্যবসাটি চলে, কোনো ডেট এক্সপায়ারের ভয় নাই, মাল নষ্ট হওয়ার ভয় নাই, কারণ এই ব্যবসায় তেমন একটা লসও নাই। লস নাই বললেই চলে, আপনি মোটামুটি কাদের দোকান দিয়েও বসতে পারেন বা আপনি ফুটপাতেও ব্যবসা করতে পারেন বা ভ্যানে করেও বিক্রি করতে পারেন, যেভাবে ইচ্ছা। এই ব্যবসাটি বড়লোক থেকে ধনী সবাই করে, বড় বড় শিল্পপতিও আছে এবং নিম্নবিত্ত যে গার্মেন্টসে কাজ করে সেও এই ব্যবসাটি করতে পারে। আর সেই ব্যবসাটি আশা করি থাম্বনেইল দেখে বুঝতে পারছেন। আর সেই ব্যবসাটি হলো জুতার ব্যবসা। এই যে আমার সামনে একটি টেবিলে করে বিক্রি করছে, উনি বিভিন্ন কোয়ালিটির বাচ্চাদের জুতা, বড়দের জুতা, মেয়েদের জুতা, ছেলেদের জুতা, বিভিন্ন ভ্যারাইটিজের শুধু কিন্তু প্লাস্টিকের জুতাগুলো বিক্রি করছে। আর এই জুতাগুলোকে বার্মিজ জুতা বলা হয় বা চাইনিজ জুতা বলা হয়। আসলে এগুলো বার্মিজও না চাইনিজও না, এগুলো আমাদের দেশেও এখন উৎপাদন হয়। তবে হ্যাঁ, কিছু কিছু জুতা আছে যেগুলো বাহির থেকে আনা হয়েছে। তবে আপনি এই জুতার ব্যবসা করতে পারেন। এবং জুতার ব্যবসায় বলতে গেলে অনেকের ইগোতে কাজ করতে পারে, কিন্তু অ্যাপেক্স দেখেন, বাটা দেখেন, এরা তো শিল্পপতি এক কথা বলতে গেলে। এখানে যারা সেলসম্যান থাকে তারা প্রত্যেকেই ইন্টার পাস, এম এ পাস এবং বলতে গেলে হায়ার এডুকেটেড পার্সনগুলোই এসব শোরুমগুলোতে চাকরি করে, আর সেখানে আপনার ইগো দেখানোর মতো কোনো কাজ নেই। তবে হ্যাঁ, লজ্জা রাখলে আপনার টাকা ইনকাম করতে পারবেন না, আর টাকা ইনকাম করতে চাইলে মুখ চোখে লজ্জা রাখা যাবে না। যে যেখানে বসে আছেন এই ব্যবসাটি করতে পারেন। এই ব্যবসাটি খুবই মুনাফার একটি ব্যবসা এক কথায় বলতে গেলে। আপনি কি বলতে পারবেন আপনার এলাকায় কোনো জুতোর ব্যবসায়ী ব্যবসা করে লস খেয়েছে? গ্যারান্টি দিয়ে বলতেছি এ কথা কেউ বলতে পারবে না যে কোনো জুতার ব্যবসায়ী জুতার ব্যবসা করে ধরা খেয়েছে বা লস খেয়েছে বা নষ্ট হয়েছে। তবে এই ব্যবসাটি যারা অনেকেই প্রশ্ন করেন, ভাই আমার শেষ সম্বল, তো শেষ সম্বল যাদের তারা এই ব্যবসাটি করতে পারেন। এখানে আমি হয়তো বা একটি ফুটপাতের ব্যবসা দিয়ে উদাহরণ দিচ্ছি, আপনি একটি চাইলে দোকানও দিতে পারেন। তবে এই ফুটপাতের যে ব্যবসায়ী আছে ওনার মাসিক ইনকাম 50,000 টাকার উপরে, কারণ উনি ব্যবসাটা করে ঢাকা শহরে, কিন্তু বরিশাল শহরে বা আপনার উপজেলা পর্যায়ে করলে হয়তো বা একটু কম হবে। তো ওনারা মাসে 1 লাখ টাকার উপরেও করে, বা আপনি দোকান দিয়েও এই ব্যবসাগুলো করতে পারেন, কারণ মানুষ এখন একটু ডিজাইন ভ্যারাইটিস পছন্দ করে। সবাই 2 টাকা বেশি খরচ করতে রাজি, কিন্তু কেউ টাকা কম খরচ করে না এখন। কিন্তু আপনি ফুটপাত থেকেও যদি জুতা কিনতে চান, আপনি কিন্তু আগের মতো লোকাল জুতা পাবেন না। আগের মতো এরকম নিম্ন পর্যায়ের যে মালগুলো থাকে এগুলো কিন্তু মার্কেট থেকে এক পর্যায়ে বন্ধ হয়ে গেছে। আগে যে 40 টাকা 50 টাকা 60 টাকার জুতা কিনতে পারতাম, সেই জুতাগুলো এখন আর মার্কেটে নাই, কারণ সবাই এখন 2 টাকা দিয়ে ভালো জিনিসটা কিনতে চায়। কারণ আপনিও চিন্তা করেন, আমিও চিন্তা করি যে একটু যে জিনিসটা কিনবো সেটা ভালো জিনিসই কিনবো। তো আপনি জুতার ব্যবসাটা করতে পারেন। এই ব্যবসায় লস হওয়ার সম্ভাবনা খুব কম বললেই চলে, কারণ হইলে গিয়া আমি আমার দেখা মতে খুব কম লোকই লস খাইছে। তো আপনারা জুতার ব্যবসাটা করতে পারেন, ফুটপাতে কিন্তু দোকান নিয়েও করতে পারেন। আপনার এলাকায় কিছু এইরকম ভ্যারাইটিস, বিভিন্ন নিত্য নতুন ডিজাইনের জুতার ব্যবসা করে আপনি মাসে অনায়াসে 30 লাখ 40 লাখ 50 লাখ করতে পারবেন। তবে হ্যাঁ, আমি 1 লক্ষ টাকার যে ইনভেস্টর দেখাইছি সেটা শুধুমাত্র আপনি ফুটপাতি ব্যবসাটা করতে পারবেন। আর যদি আপনি দোকান নিয়ে করতে চান আপনার মিনিমাম 4 থেকে 5 লক্ষ টাকা লাগবে। আর ভিডিওতে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না।